গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, ঝাকাস বিন্দাস। আজকে সকাল সকাল চলে এসেছি ব্লগ বানাতে। এখন আমি রান্না করব। রান্না করবো বলতে রান্নাঘর থেকে আজকে আমি স্টার্ট করছি। রান্না করবো বলতে আবিরা আমাকে তুমি বলেছিলে যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কি করে করে, তো সেটাই আমি দেখাবো। কিন্তু তুমি আলু ছাড়া বলেছিলে, ডিয়ার আলু ছাড়া তো আমরা খেতে পারবো না। আমি আলু দিয়েই করে দেখাবো, তুমি আলুটাকে স্কিপ করে যাবে ওখান থেকে, কারণ তোমার তুমি বলেছিলে তোমার ডায়াবেটিস আছে, তুমি আলুটাকে স্কিপ করে যাবে ওখান থেকে। আমি আলু দিয়ে দেখাই, কারণ আমরা তো আলু ছাড়া খেতে পারবো না। তুলতে তো হবে জিনিসটাকে, দেখিয়ে দেবো তোমার তুলতে তো হবে জিনিসটাকে। তো যাদের প্রবলেম আছে, এরকম ডায়াবেটিক প্রবলেম আছে যাদের, তারা স্কিপ করে যাবে জিনিসটাকে, আলুটাকে। তো আমি ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। সব জোগাড় হয়ে গেছে, এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য জোগাড় করে নিয়েছি এখানে। বেসিক্যালি বাটি চচ্চড়ি কি জানো তো, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি যেটা তুমি বলছো, বেসিক্যালি ওটাকে সবকিছু একসঙ্গে দিয়ে বাটিতে করে কাঁচা তেল দিয়ে বসিয়ে দেওয়া, ওটাকেই বলে বাটি চচ্চড়ি। কিন্তু আজকে আমি কড়াই করে দেখাবো, কারণ আমার কাছে অ্যালুমিনিয়ামের বাটি নেই। বাটিতে করে করলে বাটি চচ্চড়ি, কড়াই করে করলে কড়া চচ্চড়ি। তো আমি আজকে চিংড়ি মাছের কড়া চচ্চড়ি করে দেখাবো তোমাদের। চচ্চড়ি বলতে এটা একটু ঝোলঝোল টাইপেরই হয়, মানে গ্রেভি হয় এটাতে, একদম শুকনো হয় না এটা। তো দেখাচ্ছি যেরকম ভাবে হয় সেরকম ভাবে আমি দেখাচ্ছি তোমাকে করে। আর আমার সব জোগাড় করা হয়ে গেছে, চিংড়ি মাছের এখানে কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। এখানে আমি করব লাউ শাকের একটা চচ্চড়ি করব। ওখানে লাউ পাতা সেদ্ধ করতে দিয়েছি, সেটার একটা রান্না করব। লাউ শাক সেদ্ধ করে একটা রান্না করব, দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। তো চলো বেশি দেরি না করে, আমার ক্যামেরাম্যান রেডি, ক্যামেরা নিয়ে ওদিকে, তো চলো বেশি দেরি না করে কাজ করতে আরম্ভ করি। এক্সপেক্টেড তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি তো দেখতেই পেলাম, দেখে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। দেখি কড়াটা বসানোর পরে ঠিকঠাক মতো করে দেখানো যায় কিনা। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে এবারে চিংড়ি মাছের তরকারিটা আগে আমি বসিয়ে দেবো। কড়ায় দিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেলটা যখন খুব ভালো মতন ভাবে গরম হয়ে যাবে, চলছে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন। ঠিক আছে, ফোড়নটা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি কি করব। ফোড়নটা হতেই যতক্ষণ লাগে, এইসব রান্না একদমই টাইম লাগে না হতে। আচ্ছা, এখানে আমি এরকম লম্বা লম্বা করে মোটা মোটা করে আলু কেটে রেখেছি। আবিরা তোমার যখন আলু খাওয়ার প্রবলেম আছে, তুমি আলুটাকে স্কিপ করে যাবে, ঠিক আছে? ফোড়নটা একদম হয়ে গেছে রেডি, আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। Thank you.
টমেটো, টমেটোটা দেবে একটু টকটক, ভালো লাগে খেতে এটা। এটা উঠছে না, এটা আমার খুব বেশি ভাজা ভাজা, এটা কিচ্ছু করতে লাগে না একদমই, বাটি চচ্চড়ি খুবই সোজা কাজ। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, একটু দেবো লঙ্কা গুঁড়ো। আমার কাঁচা লঙ্কা দাদা খুঁজছি কিছু আছে, একটু দেবো হলুদ গুঁড়ো, না গোটা হলুদ গুঁড়ো, সল্ট অ্যাজ পার টেস্ট। এতে কিন্তু অন্য কোন রকম মশলা আর পড়ে না। হ্যাঁ, তো পেঁয়াজ রাখবে, গোটা লঙ্কা দিলাম কাটা, এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। বাটি চচ্চড়িতে কিন্তু পেঁয়াজটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, তুমি পেঁয়াজ নাও দিতে পারো। এবার জল, যতটুকু ঝোল রাখবে অতটুকুই জল দেবে। বাটি চচ্চড়ি এক একটা বাড়িতে এক এক রকম ভাবে হয়, আমি এরকম ভাবে করি, আমি এরকম ভাবে দেখালাম, কারণ এই প্রসেসটাতে বিশাল টেস্টি হয় বাটি চচ্চড়ি। ট্রাই ইট ওয়ান্স। আঁচ কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো, না হওয়া অবধি। হয়ে গেলে ঢাকা খুলে একটু ঘাঁটাঘাঁটি করে দেবো, আলুগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো, দিয়ে নামিয়ে নেবো। সরি, ব্যাস এটা হয়ে গেল। এবারে হবে হচ্ছে তোমার লাউ পাতাটা, যেটা ভাপতে দিয়েছিলাম সেটা দেখি, ভাপানো হলো। হোক, একটু লঙ্কা ঢেলে রাখি এতে,
সুদীপ্ত কানাটি জিজ্ঞাসা করেছো যে তোমার মতন ইমামির বক্স কোথা থেকে কিনবো। বাবু, আমার ওটা কেনা নয়, আমি ইমামির সাথে যেহেতু কাজ করছি আমার কুকিং চ্যানেলে, সেই জন্য ইমামি ওটা আমাকে পাঠিয়েছে। ওগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না গো, ওগুলো ইমামি নিজস্ব পাঠায়, যারা কাজ করে তাদেরকে পাঠায়। ইমামি ওরকম কাস্টমাইজড বক্স তৈরি করে, পরে যারা কাজ করে ইমামির সঙ্গে তাদেরকে ইমামি পাঠায়। ওটা আমার কেনা নয় বাবা। তো মোটামুটি আমার এখানে এটা হোক, এটা হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিয়ে পারে, এটা বন্ধ করে দিলাম, এটাকে থাক। ভাত বসাবো এবারে, ইয়েস, ভাতটা বসাই, বসিয়ে তরকারিটা যখন শেষ হবে তখন আমি তোমাকে দেখাচ্ছি আমি কি করে করলাম। এই দেখো বাটি চচ্চড়ি, মানে কড়া চচ্চড়ি মোটামুটি ফিনিশড। এবার একটু আলুগুলোকে ঘেঁটে দেবো, ঘেঁটে দিলে কি হবে, গামাখা গামাখা বেশ হয়ে যাবে। একটু আঁচটা জোরে করে দেবো যাতে জলটা আর একটু টেনে যায়, স্লাইটলি টানাবো আমি জলটা, আমি বেশ বেশি টানাবো না, আমি একটু ঝোল ঝোল রাখবো, বাট স্টিল স্লাইটলি টানাবো। আমার ভাত হয়ে গেছে, এদিকে ভাতটাকে নামিয়ে রেখে দিই। এবার তোমাদের ইচ্ছে তোমরা কতটা জল টানাবে আর কতটা টানাবে না, তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে সেটা। আমার ইচ্ছে একটু জলটা টানিয়ে দিয়ে নামিয়ে নেব, আর বেশি কিছু এটার মধ্যে করার নেই। এরপরে আমি বসাবো হচ্ছে লাউ শাক চচ্চড়িটা, তারপর লাস্টে একটা রেসিপি বানাবো, ভর্তা রেসিপি বানিয়ে আমি বন্ধ করে দেবো। ব্যাস আর টানাবো না। আমি এই কড়াটাইতেই লাউ শাকটা করবো, আমি কড়াটা ধোবো না, তাতে লাউ শাকের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। চিংড়ি মাছের গন্ধ রয়েছে তো, চিংড়ি মাছের কড়া কখনো ধুতে আছে না? লাউ শাকের রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, ওটা ভাইরাল রেসিপি ছিল আমার, তো তোমরা দেখে নেবে, তাই আমি এটা ডিটেলে আর দেখাচ্ছি না।
চলো রান্নাটা করে নিই, তারপর আসছি, অনেক বড় হয়ে যাবে না তো ব্লগটা সব দেখাতে গেলে। দেখো রান্না লাস্ট, এখানে লাউ পাতা বাটা, এটা দারুণ খেতে হয়। এটা হয়ে গেলে আমার রান্না শেষ। দারুণ একটা স্মেল আসছে। এবারে এটাকে নামিয়ে নি। হ্যাঁ, একদম ড্রাই ড্রাই হয়েছে। আজকে রান্নাটা দেখিয়ে দিই। লাউ পাতা বাটা, লাউ শাক চচ্চড়ি, এটা ফেভারিট আমার। ভাত আছে এখানে, আর এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আজকের এটা আমাদের মেনু। আজকের মতন আমি ভিডিও এখানে শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। আবার কালকে দেখা হবে, রোজদিন একটু একটু করে ভিডিও করি তোমাদের জন্য, তাহলে আমার মনে হয় অনেকখানি বড় ভিডিও হয়ে যাবে। আবার কালকে দেখা করবো তোমাদের সঙ্গে এসে। আজকে পর্যন্ত এইটুকুই থাক, টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।